ভারতবর্ষে প্রাচীন নিদর্শনের অভাব নেই। মনে করা হয় বর্তমান আধুনিক মানব সভ্যতার বহু বছর আগে থেকে ভারত উন্নত ছিল। এই ভারতভূমির চারিদিকে বহু প্রাচীন শহর ছিল এবং এই ভূমিতে এখনও প্রাচীন দুর্গ ও মন্দির এই সমস্ত প্রাচীনত্বের প্রমাণস্বরূপ দাঁড়িয়ে রয়েছে। মহারাষ্ট্র রাজ্যের ঔরঙ্গাবাদের সেরকমই এক প্রাচীন মন্দির কৈলাস মন্দির। ঔরঙ্গাবাদে অবস্থিত ইলোরা গুহ অঞ্চলে এই মন্দির রাষ্ট্রকূট রাজবংশের রাজা কৃষ্ণগৌতম 356 সৃতিতে তৈরি করেন। তবে মন্দিরের তৈরি হওয়া থেকে শুরু করে প্রতিষ্ঠা হওয়া সত্যি অলৌকিক, যার কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া কঠিন। আসুন ভারতবর্ষের প্রাচীন ও নিদর্শনগুলো নিয়ে কিছু তথ্য জেনে নিই। মন্দিরটি কেন তো জনপ্রিয় আর অবাক করা জানেন? মন্দিরটি তৈরি হয়েছে একটিমাত্র পাথর খণ্ড কেটে। বহু বছর যাবৎ কয়েক হাজার জন শ্রমিক শুধুমাত্র হাতুড়ি আর ছিনি ব্যবহার করে এই মন্দিরটি তৈরি করেন। সাধারণত যন্ত্রপাতি দিয়ে বিশাল ও অদ্ভুত নিদর্শন কিভাবে তৈরি হয়েছে তা এখনও অজানা। সাধারণত কোনো ইমারত নিচে থেকে উপরের দিকে তৈরি হয়, কিন্তু এই মন্দিরটি উপর থেকে কেটে কেটে নিচ পর্যন্ত গিয়ে এই অসাধারণ রূপটি তৈরি হয়েছে। তবে এই রূপটি কতটা অসাধারণ তা আরও কিছু তথ্যের মাধ্যমে জানতে পারবেন। মন্দিরটি তৈরি হবার সময় যে পরিমাণ পাথরখণ্ড বের হয়েছিল তা আনুমানিক কয়েক লক্ষ টন। বর্তমানে এক টন তুলতেই বিশাল বিশাল যন্ত্রের প্রয়োজন হয়, কিন্তু তখন কিভাবে এত বিশাল সংখ্যক আকৃতি পাথরখণ্ডগুলো সরানো সেটা প্রত্নতত্ত্ববিদদের কাছে আজও অজানা। বিভিন্ন ধর্ম যেমন বৌদ্ধ, জৈন এবং হিন্দু ধর্মের মানুষের কাছে এই জায়গাটি পবিত্র জায়গা। ইলোরা গুহাতে এরকম অসাধারণ কারুকার্য দেখে মনে হয় কিভাবে হাতের সাহায্যে মন্দিরের দেবদেবীর মূর্তিগুলি তৈরি করা হয়েছে। প্রধানত শিব ঠাকুর এবং ভগবান বিষ্ণুর মতাদর্শী দেবদেবীর মূর্তি মন্দিরে খোদাই করা। মন্দিরের মূল আকর্ষণের মধ্যে মন্দিরের মণ্ডপের ছাদটিকে মানা হয়। আসলে সম্পূর্ণ মন্দির এবং মন্দির চত্বর অসাধারণ কারুকার্যের নিদর্শন। এই মন্দিরের প্রতি সত্যি ভগবানের প্রভাব রয়েছে। যজ্ঞের মাধ্যমে মন্দিরের গঠনের সূচনা, প্রাচীন ঋষিমুনিদের আশীর্বাদে এই মন্দিরের গঠন শুরু হয়। তাই অসাধারণ এই মন্দিরের কিছু কিছু জায়গার গর্তগুলো দেখে মনে হয় কিভাবে নিখুঁতভাবে এই গর্তগুলো তৈরি হয়েছিল। বর্তমান যুগের বহু গবেষক নানা রকম তথ্য তুলে ধরেছে, কিন্তু কিভাবে একটি পাথর খণ্ড কেটে এত বিশাল মন্দিরটি তৈরি হলো তা এখনও গবেষণার বিষয়। ভারতবর্ষে এরকম বহু নিদর্শন রয়েছে যা পাশ্চাত্য দেশগুলির নিদর্শন থেকে কোনো অংশে কম নয়। তাই প্রাচীন ভারতের মহত্ত্ব বলতে কয়েক হাজার বছর লেগে যাবে, কারণ ভারত একটি মিশ্র সংস্কৃতির অলৌকিক মিশ্রণ। ধন্যবাদ।